আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত একটা সুন্দর এবং অত্যন্ত ভালো একটা টপিকস নিয়ে আজকে ভিডিও করতে যাচ্ছি। এই শীতে অনেক রোগের কিন্তু প্রাদুর্ভাব হয়ে গেছে, অনেক রোগ শীতকালে দেখবেন, শিশুর ডায়রিয়া, শিশুদের সর্দি কাশি, নিমোনিয়া, এই কিছু রোগগুলা অনেক প্রাদুর্ভাব। অনেক হাসপাতাল তো ভোরে একেবারে ফ্লোরিংও করা লাগে শিশুর এই সময়। আমি যখন চাকরিতে ছিলাম তখন দেখতাম, তো এখনও আমাদের চেম্বারে এইসব রোগ নিয়ে অনেক শিশু আসেন। তো এইটা ভালো রাখার জন্যে, শিশুকে ভালো রাখার জন্যে কি কি খাবার খাওয়ানোর প্রয়োজন আছে বলে মায়েরা মনে করেন, এবং সেই অনুযায়ী মায়েরা প্রশ্ন করেন যে আমার শিশুকে এই শীতকালে এই রোগের তো প্রাদুর্ভাব, কি কি খাওয়াইলে আমার বাচ্চাটা সুস্থ থাকবে সেই নিয়ে একটু কথা বলেন ডাক্তার সাহেব। হ্যাঁ, ভালো কথা, মায়েদের প্রশ্ন অত্যন্ত ভালো। এই প্রশ্ন হয়তো জবাব দিচ্ছে সেই মাকে, কিন্তু অনেক মাই দেখতে পাবেন আমাদের চ্যানেল থেকে। আমাদের চ্যানেলের জন্য সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে শেয়ার করবেন, আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য, মানুষ যাতে উপকৃত হয়। আর উপকৃত হলে তো আমরা নিজেদেরকে ধন্য মনে করব। তো কী খাবার খাওয়ানো উচিত? দেখুন, ছয় মাস বয়স পর্যন্ত তো খাবারের একটা কথাই আমরা বলি, শুধুমাত্র ব্রেস্ট ফিডিং। ব্রেস্ট ফিডিং এক ফোঁটা পানিও না, ব্রেস্ট ফিডিং এবং এক ফোঁটা পানিও না, যত গরমের দিন কেন না হোক, কারণ মায়ের দুধে তো পর্যাপ্ত পরিমাণে পানি আছে, পর্যাপ্ত পরিমাণে সেই পানিটাই কিন্তু বাবুর জন্য যথেষ্ট। ছয় মাস বয়সের পরে বাবুটাকে আমরা কী দিব? বাড়তি খাবার, যে খাবারটাকে বলি আমরা উইনিং ডায়েট, উইনিং ডায়েট। সে খাবারটা কী কী খাবার দেব? হ্যাঁ, আমরা অনেক সময় বলে থাকি যে ফ্যামিলি ফুড ইজ দ্য বেস্ট ফুড, কারণ ফ্যামিলি ফুড খেয়ে তো অভ্যাস করে নিতে পারলে পরবর্তীতে কিন্তু বাচ্চাটা আর সমস্যা হবে না, বড় হলে আর অন্যান্য খাবারের দিক ঝোঁক আসবে না। ফ্যামিলি ফুডটা দরকার, এবং মায়ের হাতের রান্না, মা যেটা রান্না করে, পরিষ্কার রান্না করে, মা যেটা রান্না করে, হিসাব নিকাশ করে শিশুর উপযোগী রান্না করে। সুতরাং শিশুকে অবশ্যই পারিবারিক খাদ্য খাওয়াবেন। এখন কোন কোন খাবার শিশুর জন্য স্পেসিফিক্যালি বলবেন? ডিম কিন্তু একটা অত্যন্ত ভালো খাবার। বাচ্চার বয়স নয় মাস হয়ে গেলে বা এক বছর হলে প্রতিদিন একটা করে ডিম দেবেন। ডিম কিন্তু একটা ডিমে 70 উপরে কিলো ক্যালোরি আছে, 70 থেকে বেশিও হয় অনেক বড় ডিমে। এটা হাঁসের ডিম না দিয়ে মুরগির ডিম দেবেন। মুরগির ডিমে আমার একটা ভিডিও আছে, দেখবেন, ডিম নিয়েই কথা বলা আছে। মুরগির ডিম দেশি বিদেশি কথা না, আমাদের দেশে যে মুরগিতে ডিম পাড়ছে এটাই দেশি ডিম, এটাই দেশে যে বাইরে থেকে ডিম আনা হচ্ছে না, আপাতত না। আমাদের দেশে যে ডিমটা হচ্ছে একটু বড় সাইজের ডিম দেওয়ার চেষ্টা করবেন। দেশি ডিম দিতেই হবে, দেশি মুরগির ডিম না ছাড়া চলবে না, এটা কিন্তু ঠিক না। আপনি দিতে পারেন, ডিমের পর্যাপ্ত পরিমাণে প্রোটিন আছে, সাদা অংশে এটা পুরাটাই প্রোটিন, আর ডিমে হলো হলুদ অংশে ফ্যাটস এবং ফ্যাট সলিবল ভিটামিন। সবগুলো খাবারই কিন্তু শিশুর জন্য অত্যন্ত জরুরি, এবং শীতকালের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া ভিটামিন সমৃদ্ধ, ভিটামিন সি সমৃদ্ধ খাবারের মধ্যে যেমন আছে পেয়ারা আছে, আমলকি আছে, কমলা আছে, দেন আঙ্গুর আছে। আমাদের দেশের এখন জাম্বুরা, এখন মনে হয় উঠে গেছে, জাম্বুরা আর পাওয়া যাচ্ছে না, মানে বাতাবি লেবু সিজন চলে গেছে, হতে পারে এগুলা দিতে পারেন। এটা বেশিরভাগ সাইট্রাস ফুড, মানে ভিটামিন সি সমৃদ্ধ। ভিটামিন সি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এরপরে কনসেন্ট্রেটেড কিছু ডায়েট আছে, যেমন কনসেন্ট্রেট বলতে কি, ড্রাই কিছু ফ্রুট আছে এর মধ্যে কিন্তু হাইলি কনসেন্ট্রেটেড এনার্জি আছে এর ভিতরে, যেমন খেজুর, যেমন কিশমিস, এর মধ্যে অনেক এনার্জি আছে, এবং আরও অনেক কিছু আছে যে কিনা আপনার শিশুকে রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে ক্ষমতা বাড়াবে। আর কি, সি ফুড যেটা আছে, সামুদ্রিক মাছ, সেটা অত্যন্ত জরুরি, অত্যন্ত ভালো। বাচ্চাদের মাংসের থেকে মাছটাই বেশি খাওয়ানোর দরকার, প্রোটিন, ওই মাংসের প্রোটিনে বাচ্চাদের ফাইবারে অনেক কষ্ট হয়, দাঁত দিয়ে দাঁতের মধ্যে ঢুকে যাওয়া অনেক প্রবলেম হতে পারে। সুতরাং আমরা বলবো মাছটাকে বেছে নেবেন, শিঙি মাছ, ট্যাংরা মাছ, পদ্মা মাছ, পাঙ্গাস মাছ, বোয়াল মাছ, বড় বড় রুই কাতলা, একটু ফ্যাট একটু মাংস একসাথে দেখে আছে সেই মাছগুলো খাওয়াবেন। মধু একটা অত্যন্ত দরকারি জিনিস, এমন কোনো রোগ নাই যে মধু খাওয়া যাবে না, ডায়াবেটিস বাদ দিয়ে, সোজা কথা, এ তো মিষ্টি জিনিস, সব রোগে খাওয়ানো যাবে। সুতরাং মধুকেও ছাড়বেন না, মধুকেও খাবারের তালিকায় রাখবেন। তাহলে কী কী খাবার খাওয়াতে বললাম, আবারও আসি, ডিম দিতে বললাম, মধু দিতে বললাম, মাছ অব্লিক মাংস, মাছটাকে বেশি প্রেফার করবেন, ইনশাল্লাহ আপনার বাবুটা সুস্থ থাকবে। আর সাথে কি, একটু কনসেন্ট্রেটেড এনার্জি যাতে আছে, যেমন সেটা বললাম কিশমিশ এবং খেজুর।
আপনার বালুটা বাবুটা সুস্থ থাক, আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, এই আশার ব্যক্ত রেখে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।